ভিউয়ার্স আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি মহান আল্লাহ তাআলার রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তাই তো আপনাদের মাঝে ফিরে আসলাম চুমকি রান্নাঘর থেকে, আর চুমকি রান্নাঘর মানে তো আপনাদের রান্নাঘর। তো দেখতে পাচ্ছেন এখানে লাল চাল, তো লাল চালটা কিন্তু এখন বাজারে মোটামুটি অ্যাভেলেবেল পাওয়া যায়, আপনাকে দেখে নিতে হবে। তো আমি সে বাজার থেকে লাল চাল নিয়ে এসেছি। লাল চাল এনে আমি যেটা করেছি সেটা হচ্ছে ট্র্যাডিশনাল ভাপা পিঠা বানিয়েছি, সেটা এর আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি। আর এখন আমি বানাবো লাল চালের চিতই পিঠা। তো সিদ্ধ চাল দিয়ে, শুধু সিদ্ধ চাল দিয়ে লাল চিতই পিঠা বানানোর জন্য আপনাকে যেটা প্রসেস করতে হবে সেটা হচ্ছে, আমি প্রথমে এই চালটাকে সারা রাতে ভিজিয়ে রেখেছিলাম। এই যে দেখতে পাচ্ছেন, সারা রাত চালটাকে আমি ভিজিয়ে রেখেছি। তো ভিজিয়ে রাখার পরে এখন আমি এটাকে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করতে হবে একেবারে যেন একটু আঠালো ভাব হয় সেরকম করে এটাকে আমি ব্লেন্ড করে নিব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি এটাকে ব্লেন্ড করে ফেলেছি, আর এটার ভাবটা দেখেন একদম, কিন্তু এই যে আঠালো যে একটা ভাব, এই যে সেই আঠালো ভাবটা আমি নিয়ে এসেছি। তো যেহেতু সেদ্ধ চাল, এটা সারা রাতে ভিজিয়ে রাখার পরে কিন্তু নরম হয়ে যায়। আমরা অনেকে মনে করতে পারি যে সেদ্ধ চাল হয়তো এভাবে ব্ল্যান্ড হয় না, আসলে কিন্তু এই যে দেখতেই পাচ্ছেন একেবারে পুরো আঠালো। তো দেখতে পাচ্ছেন এখন আমি যেটা করব সেটা হচ্ছে, আমি এই যে এখানে চুলাতে গরম পানি দিয়ে দিয়েছি, তো গরম পানি দিয়ে আমি চুলাটা জ্বালিয়ে দিচ্ছি। তো জ্বালিয়ে দেওয়ার পরে যেটা হবে সেটা আমি, পানিটা যখন ফুটা মানে ফুটে ওঠার আগ মুহূর্তটা, সেই মুহূর্তটাতে আমি এই চুলাটা বন্ধ করে দিব। তো আমি অপেক্ষা করছি পানিটা সেই সেই পর্যন্ত, সেই গরম হওয়া পর্যন্ত। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু ফুটার আগ মুহূর্ত। তো আমি এখন চুলাটা বন্ধ করে দিব। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে এই পানিটা আমি অল্প অল্প করে দিব, এই যে দেখতে পাচ্ছেন, আর এটাকে আমি এভাবে করে নেড়ে চেড়ে, এটা যেন এক একবারে ঢেলে দিবেন না, তাহলে কিন্তু আপনার যে ডোটা সেটা কিন্তু দলা বেঁধে যেতে পারে। তো এটাকে কিন্তু অল্প অল্প করে দিতে হবে। এটা এখন আমি একেবারে 4 থেকে 5 ঘন্টার মতো এটাকে আমি এভাবে এই গরম পানিতে ভিজিয়ে রাখবো। তো একটা মানে ঢাকা দিয়ে, তো কোনো জালি ঢাকনা না, এটাকে একটা ভারী কোনো ঢাকনা দিয়ে এই গরম অবস্থাতে মানে এটাকে ঢেকে রাখতে হবে 4 থেকে 5 ঘন্টা। তো যেহেতু এটা সেদ্ধ চাল, এই পানিগুলো কিন্তু সোক করে নিবে, তখন কিন্তু আবারও আমি আরেকটু গরম পানি অ্যাড করব। তো ফিরে আসছি 4 থেকে 5 ঘন্টা পরে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার এটা মানে একদম মানে ভিজে কেমন হয়েছে। তো এখন আমি যেটা করব, এই যে পানির পরিমাণটাও দেখতে পাচ্ছেন অনেকটা সোক করে নিয়েছে যেহেতু সেদ্ধ চাল। তো আমি এখন এটাকে আরেকবার একটু ব্লেন্ডারে দিব। তো ব্লেন্ডারে দেওয়ার আগে আমি যেটা করব, আমি এখানে প্রায় 250 গ্রাম পরিমাণ নিয়েছি চাল, 250 গ্রামের চেয়ে একটু বেশি হবে, 300 গ্রামের মতো। তো আমি এখানে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। তো আপনারা জানেন আমি যখন মানে এই ধরনের পিঠাগুলো করি, তেল পিঠা বা এরকম মানে চিতই পিঠা, তো আমি একটুখানি বেকিং পাউডার একটু ব্যবহার করার চেষ্টা করি। কারণ যে ওই যে বলি যে সব চাল একরকমের হয় না, কোনো চাল বেকিং পাউডার ছাড়াই ফুলে যায়, আবার কোনো চাল দেখা যায় যে বেকিং পাউডার মানে বেকিং পাউডারের প্রয়োজন হয়। আসলে এটা চালের উপরে ডিপেন্ড করে। তো এই জন্যই আমি রিক্সটা নিতে চাই না, আমি সবসময় তো অনেক বেশি পরিমাণে যে তা না, আমরা মানে আগে যেরকম মনে করতাম যে যত বেকিং পাউডার দিতে পারবো তত মনে হয় বেশি ফুলবে, আসলে সেটা না, সব কিছুরই কিন্তু একটা পরিমাণ আছে। তো আপনি যেটাই মেশান একটু পরিমাণ মতো মিশিয়ে নেবেন। তো আমি এখন এটাকে মানে একটু বেকিং পাউডার দিয়ে 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে আমি এটাকে একটু ব্লেন্ড করে নিব। তো ভিউয়ার্স আমার কাছে মনে হচ্ছে যে আমার চালটা যথেষ্ট আঠালো আছে, তো বেকিং পাউডারের পরিমাণটা আমি 1 চামচ দিচ্ছি না, তো আমি এখানে 1 চামচের চেয়ে একটু কম পরিমাণ দিচ্ছি, প্রায় 1.25 চামচের মতো দিচ্ছি। তো ওই যে বললাম খালি দিলেই হবে না, এর পরিমাণটাও কিন্তু আপনাকে মানে একটু মেনটেন করতে হবে, যে বেশি দিলে বেশি ফুলবে তা কিন্তু না, পরে কিন্তু বেকিং পাউডারের একটা মানে যে একটা বাজে স্মেল থাকে বেকিং পাউডার বা বেকিং সোডা সেটা কিন্তু হয়ে যায়। আর এখানে কিন্তু কখনোই বেকিং সোডা মেশাবেন না, তাহলে কিন্তু টেস্টটা একেবারেই নষ্ট হয়ে যাবে। তো ভিউয়ার্স বেটারটা দেখতে পাচ্ছেন, তো
তো এই যে বেটারটা দেখতে পাচ্ছেন, বেটারটা কিন্তু আমি এই যে ব্ল্যান্ড করেছি, ব্ল্যান্ড করার পরে কিন্তু এই ঘনত্বটা এরকম আছে। তো আমরা জানি যে মানে চিতই পিঠার বেটারটা খুব একটা ঘন হয় না, তো এখানে আমি সামান্য পরিমাণে একটু গরম পানি অ্যাড করব। আর আমি যখন এটাকে ব্ল্যান্ড করেছি তখন কিন্তু একটু লবণ মিক্স করে নিয়েছি। তো আমি এখানে সামান্য পরিমাণ হালকা গরম পানি মিক্স করে নিচ্ছি, যে একবারে যে টল টলে পানি সেরকম না, জাস্ট এই যে যতটুকু আমার প্রয়োজন ততটুকুই। এক কথায় চিতই পিঠার ব্যাটারটা যেরকম হয় ঠিক সেরকমই, ব্যাস এতটুকুই। এই যে হয়ে গিয়েছে আমার লাল চালের চিতই পিঠার ব্যাটারটা। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু চিতই পিঠার যে যেটার মধ্যে আমি বানাবো যে কড়াইটা, সেটা সেটা আমি অলরেডি গরম হতে দিয়ে দিয়েছি। এটা কিন্তু বেশ ভালো গরম হয়ে গিয়েছে। তো আমি এখন এটাকে যেটা করব সেটা হচ্ছে, এখন আমি পিঠাটা যে গোলাটা তৈরি করেছি সেটা আমি দিয়ে দিব। আর কড়াইটা আপনারা সবসময় মাঝামাঝি রাখার চেষ্টা করবেন, এক সাইডে পড়ে গেলে কিন্তু পিঠাটা ভালো হবে না, পিঠাটা এক সাইডে একরকম হবে। আর অবশ্যই হিটটা, আমার চুলার হিটটা আপনারা দেখতে পাচ্ছেন, তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো যেহেতু আমি ছোট একটা কড়াই নিয়েছি সেহেতু আমি এই যে হিটটা আমি এরকম রেখেছি। আর এই ধরনের চুলাগুলোতে কিন্তু হিটটা অনেক পরিমাণে বেশি হয়। তো এখন আমি পিঠাটা বসিয়ে দিচ্ছি, আর কড়াইটা কিন্তু অবশ্যই মাঝামাঝি থাকতে হবে, এক সাইডে যেন কড়াইটা না পড়ে যায়। তো আমি আমার প্রথম পিঠাটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি 2 মিনিটের মতো অপেক্ষা করছি। তো ভিউয়ার্স 2 মিনিট হয়ে গিয়েছে। তো আমি দেখছি এই যে পিঠাটা দেখতে পাচ্ছেন, প্রথম পিঠাটা এটা কিন্তু প্রথম পিঠা, তারপরেও দেখেন কত সুন্দর হয়েছে। তো এখন আমি আবার যেটা করব এটাকে কিন্তু আমি আবার একটু মুছে নিব, মুছে এটাকে এই যে বেটারটা, বেটারটাকে আমি কিন্তু আবার ভালো করে নেড়ে, প্রতিবার আমরা কিন্তু চিতই পিঠা বানানোর পরে যেভাবে বেটারটাকে আবার গুলিয়ে নিই ঠিক সেভাবেই কিন্তু গুলিয়ে নিতে হবে। তো আমি আবার 2 মিনিটের মতো এটাকে ঢাকা দিয়ে দিলাম। আচ্ছা, এখন যে কথা হচ্ছে সেটা হচ্ছে, আমি যেহেতু লোহার কড়াইয়ের মধ্যে আমি পিঠাগুলো মানে তৈরি করছি, আর লোহার কড়াইগুলো কিন্তু যখন গরম হয়ে যায় তখন কিন্তু চুলার হিটটা একটু ছোট করে দিতে হয়। তো আমি চুলার হিটটা কিন্তু একটু ছোট করে দিয়েছি, কারণ আগের হিটে যদি রাখতাম তাহলে কিন্তু নিচে দিয়ে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যেহেতু এটা মাটির হাঁড়ি না, এটা লোহার কড়াই। তো এটার ব্যবহারও আমরা কিন্তু সবাই জানি, তারপরেও যেহেতু আমি এটা বানাচ্ছি সেহেতু আপনাদের সাথে শেয়ার করলাম। তো এবারে ফিরে আসলাম আবারও 2 মিনিট পরে। তো দেখতে পেরেছেন, তো দ্বিতীয় পিঠাটা আরো অনেক বেশি সুন্দর হয়েছে, আর সহজে কিন্তু উঠেও যাচ্ছে। এই যে আমি আবার এভাবে মুছে মুছে আমার যে বাকি পিঠাগুলো আছে সেগুলো একইভাবে বানিয়ে নিচ্ছি। তো লাস্ট পিঠাটা এই যে আমার হয়ে গিয়েছে, তো আমি এখন পিঠা উঠিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, পিঠা তো আমার কমপ্লিট হয়ে গিয়েছে। তো এই পিঠা তো চিতই পিঠা, তো চিতই পিঠার সাথে তো একটা পিঠা না, একটা ভর্তা না হলে তো চলে না। তো এই ভর্তাটা আমি করেছি, এটা যে আপনাদের ভাইয়ের যে দেশি ধনে বিলাতি ধনে গাছ আর দেশি ধনে পাতা, তো এই দুটো মিলিয়ে দিয়েছি, দিয়েছি 1 চা চামচের মতো সরিষা, আর দিয়েছি কাঁচামরিচ, মানে যার যার প্রয়োজন অনুযায়ী, দিয়েছি পুদিনা পাতা, লবণ দিয়েছি, আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি লেবুর রস। লেবুর রসটা আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। তো আপনারা যারা টক বেশি পছন্দ করেন তারা একটু বেশি দিবেন, আবার কেউ চাইলে এখানে তেঁতুলের যে কাপটা হয় সেটাও দিতে পারেন। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন হয়ে গিয়েছে আমার একদম দারুণ মজার ভর্তা সহ একেবারে ট্র্যাডিশনাল লাল চালের
চিতই পিঠা, যা গরম গরম আপনারা যখন খাবেন বা বাসায় তৈরি করবেন তখনই বুঝতে পারবেন। তো আপনারা হয়তো মনে করতে পারেন যে লাল চালের চিতই পিঠা ভিতরটা আসলে কেমন হয়েছে, তো আমি আপনাদেরকে একটা ভিতরটা দেখাচ্ছি। এই যে দেখেন ভিতরটা একেবারে আমরা যে ভাপা পিঠা বানাই, সরি আমরা যে মানে চিতই পিঠা বানাই আর ঠিক সেরকমই দেখেন ভিতরে একদম আশাস হয়েছে, আর একদম পারফেক্ট একটা পিঠা ভেতরটা, আর একেবারে নরম তুলতুলে দেখতেই পাচ্ছেন। তো আশা করি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে তো চুমকি রান্নাঘরের সার্থকতা, আর চুমকি রান্নাঘর মানি তো আপনাদের রান্নাঘর। তো ভিউয়ার্স, মনের মাধুরী মিশিয়ে রান্না করবেন, নিজে খাবেন, প্রিয়জনকে খাওয়াবেন, সবাই ভালো থাকবেন, সবাই সবার পাশে থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।